নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য রোজ রোজ নতুন নতুন খবর নিয়ে আসার চেষ্টা করছি আমরা। করোনা ভাইরাসের জন্য রোজ রোজ দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা, এর মধ্যে দেশে যেন বেড়েই চলেছে বিপদ। একদিকে বাংলা বিপর্যস্ত ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে, অন্যদিকে পঙ্গপালের হানায় ক্ষতিগ্রস্ত চাষের কাজ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যে বাড়ছে চিন্তা। এরই মধ্যে আবার নতুন চিন্তা বাড়াচ্ছে ব্যানানা কোভিড। কি নামটা শুনে একটু চমকে গেলেন, ভাবছেন তো এ আবার কেমন কোভিড? আসলে এ এক ধরনের ফাঙ্গাস, কলার সঙ্গে এর যোগ খুব গভীর। এই ফাঙ্গাসের বৈজ্ঞানিক নাম ফুজেরিয়াম বিল্টিয়ার ফোর। মূলত কলা থেকেই অন্য ফসলে ছড়াতে পারে এই মারাত্মক ভাইরাস। পরিবেশ বিজ্ঞানীদের মতে এই ফাঙ্গাস একবার ছড়ালে তার রোধ করা কার্যত অসম্ভব। মূলত তাইওয়ান থেকে ছড়াতে শুরু করেছিল এই ভাইরাস, সে দেশে বিঘার পর বিঘা ফসলের ক্ষতি করেছে এই ব্যানানা কোভিড। আঘাত হেনেছে মধ্যপ্রাচ্য আর আফ্রিকার একাধিক দেশে। এরপরে কি তবে ভারতের পালা? কারণ বিশ্বের যে সবচেয়ে বেশি কলার চাষ হয় ভারতেই, উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও আশার কথা, এখনও পর্যন্ত গোটা দেশে অবশ্য এই ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে এখন থেকে শুরু হয়েছে কীটনাশক ছড়ানো। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটির বেল আইকনটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।